দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখছেন সর্বোচ্চ নেতাদের ছবি নিজ দেশের ঐতিহ্যবাহী পোশাক পরে হাসিমুখে ঘুরে দেখছেন ঐতিহাসিক স্মৃতি সম্বলিত জায়গাটি এই প্রদর্শনীতে সারি সারিভাবে সাজানো রয়েছে দেশটির জাতির মহান নেতাদের ছবি সহ ডাকটিকিট এক তরুণীকে আবার দেখা যাচ্ছে বেশ মনোযোগ দিয়ে নানা ধরনের ছবিসহ কার্ড বাছাই করতে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং চলছে ডাকটিকিট প্রদর্শনী দেশটির ছিয়াত্তরতম বার্ষিকী উপলক্ষে করা হয়েছে এই আয়োজন যা দেখতে ভিড় করেছেন দর্শনার্থীরা পোস্টকার্ডগুলোতে কিম জং উনের ছবির পাশাপাশি আরও আছে দেশটির স্থপতি কিম ইল সুংয়ের ছবিও আগত দর্শনার্থীরা সবাই যেন খুব আগ্রহী দেশটির নেতাদের সাফল্যের ব্যাপারে জানতে দেখা মিলছে মহান নেতাদের সঙ্গে যোদ্ধাদের হাসি মুখের ছবিও এই প্রদর্শনীতে প্রচুর সংখ্যক প্রদর্শিত হচ্ছে এগুলো জাতির মহান নেতাদের দ্বারা রাষ্ট্র নির্মাণের অমর সাফল্যের স্মৃতিচারণ করে সেই সঙ্গে রাজনীতি অর্থনীতি সাময়িক বিষয়গুলোর মতো সমস্ত ক্ষেত্রের সাফল্যকে চিত্রিত করে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএন এ জানায় স্থানীয় সময় বৃহস্পতিবার শুরু হওয়া এই প্রদর্শনী চলবে সেপ্টেম্বরের এগারো তারিখ পর্যন্ত অর্জিতা শাহজিন সময় সংবাদ